10 নম্বর অঙ্ক হতে বলেছে, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10-এর 7 গ্রাম ও 98 সমস্ত 5-এর 3 গ্রাম স্বর্ণ পেল। মায়ের কাছ থেকে পাইছে, ভাইয়ের কাছ থেকে পাইছে, তার বাবার নিকট থেকে কত পেলে 400 গ্রাম স্বর্ণ হবে? তো কি করতে হবে এখানে? তার মায়ের কাছ থেকে যত পেয়েছে এবং ভাইয়ের কাছ থেকে যত পেয়েছে সেগুলো যোগ করব। যোগ করার পরে তাকে বলেছে 400 গ্রাম স্বর্ণ হইতে হবে, 400 গ্রাম স্বর্ণ হইতে হবে। তো 400 গ্রাম স্বর্ণ বানানোর জন্য কিছু পরিমাণ স্বর্ণ তার বাবার কাছ থেকে নিতে হবে। তো তার বাবার কাছ থেকে কতটুকু স্বর্ণ নিতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। প্রথমে এই দুইটা যোগ করব, পরবর্তীতে 400 থেকে বিয়োগ করে দেব। ঠিক আছে, 10 নম্বর, মা ও ভাইয়ের কাছ থেকে পায় বা মোট পায় কথাটা ব্যবহার করো, মোট পায়, মোট কত পায় যোগ করে দেব, সমান সমান 105 সমস্ত 10-এর 7। এরপরে যোগ 98 সমস্ত 5-এর 3, এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম পায়। এখন যোগ করো, প্রথমে সমস্ত ভাঙায় দাও, 105 × 10 × 7, নিচে 10 থাকবে, নিচে 10 থেকে গেল 105 × 10, তার মানে 105-এর সাথে যদি 10 গুণ দাও তাহলে হয়ে যায়, একটা শূন্য বেড়ে যায়, 1050 যোগ উপরে 7 দিলে 1057 যোগ, এটা গুণ করলে কত হয়? 98 × 5, 98 × 5 সমান 490 যোগ উপরের 3 যোগ 3, 493, 493/5 গ্রাম। তো এখন এই দুইটার লসাগু কত? 10 এবং 5-এর লসাগু হচ্ছে 10। 10কে এই 10 দিয়ে ভাগ করলে 1, 1 × 1057 যোগ, এই যোগ চিহ্নটা দিয়েছি, এই যোগ চিহ্ন এখানে বসেছে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 গুণন উপরে 493, নিচে 10 থাকলো, উপরে গুণ করলে 1 দিয়ে গুণ করলে 1057 যোগ 2 দিয়ে গুণ করলে দ্বিগুণ হয়ে যায়, 3 দ্বিগুণ 6, 9 দ্বিগুণে 18, 4 দ্বিগুণে 8, 1 কে 9, 986 হয়ে যায়। এখন এই দুইটা যোগ করব কত হয়, উপরে মুছে দিচ্ছি, তো 7 এবং 6, 13 হাতে থাকে, 7 আর 6, 13 হাতে থাকে, 1, 1 আর 8 এ 9, 9 আর 5 এ 14, 4 হাতে থাকে, 1, 9 আর 1 এ 10, এখানে দিলাম 9 আর 1 এ 10, 10 আর এখানে 0, 10-এর 0 হাতে থাকে, 1, 1 আর 1 এ 2, তার মানে 2043/100 গ্রাম। এটা মা এবং ভাইয়ের কাছ থেকে পায়। এখন বলছে বাবার কাছ থেকে কত পেতে হবে, তাহলে লিখবো, অতএব বাবার
কাছে বাবার কাছ থেকে পেল। যেহেতু 400 গ্রাম পূরণ করতে হবে, সেহেতু 400 বিয়োগ ওর কাছে যত আছে আগের এত গ্রাম, ঠিক আছে? তো এখন এখানে মনে মনে নিচে 1 আছে 100 এবং এই 1-এর লসাগু 100। এই 100 দিয়ে উপরে 400-কে গুণ করলে 100 × 400 বিয়োগ 100-কে 100 দিয়ে ভাগ করলে 1 × 2 = 4 = 3 2043। নিচে 100, উপরে 100 × 400 মানে হচ্ছে 4 × 1 = 4, 1 2 3 4, 4টা 0, 1 2 3 4 বিয়োগ 2043। এত গ্রাম বিয়োগ করলে কত হয় দেখো তো, 40,000, এখানে 40,000, সরি, 40,000 বিয়োগ 2043, এই বিয়োগ করলে হলো 37 9 5 7, 3 7 9 5 7 বাই 100 গ্রাম। এত গ্রাম কার কাছ থেকে নিতে হবে? এত গ্রাম নিতে হবে ওর, ওর হচ্ছে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। তো এটাকে যদি আমরা সমস্ত ভাঙ্গাই তাহলে কত হয় দেখো, এটাকে সমস্ত ভাঙানোর জন্য যেহেতু নিচে 100 রয়েছে, শর্টকাট বুদ্ধি শিখে না, যেহেতু নিচে 100 রয়েছে সেহেতু এই যে 2 শূন্যর কারণে এই 2টা ঘর উপরের থেকে যাবে, আমাদের 57 থাকবে উপরে, নিচে থাকবে 100। 57 কেন রাখলাম, এই 100-তে 2 শূন্য আছে এই জন্য এই 2 ঘর ভাগশেষ থাকবে, আর ভাগশেষটা চলে যায় উপরে, আর এই যে 379 এটা চলে আসবে সামনে। তাহলে ওর বাবার কাছ থেকে নিতে হবে 379, 379 সমস্ত 157 গ্রাম, মোটামুটি পুরো অংশটাই নিতে হবে ওর বাবার কাছ থেকে। তো এটাই ছিল আমাদের অঙ্ক।